আসাম দেশের জোয়েল সেনা যাওনা ইউরাল দিয়া মোর নবীজির সোনার দৃষ্টি দেখিয়া আসগিয়া। তাহলে আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি জীবনের মধ্যে কোনোদিন বাবা সুদ খাবে কি? না। কথাটা তো আস্তে কইলেন। না। জোরে কোন সুদ খাবে কি? না। সুদ খোর আছে না নাই? আছে। আরে জোরে কোন আছে না নাই? আছে। এই জায়গায় আছে না নাই? আছে। আছে যদি দেখায় দেন। আনতা যে আছে 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 বল। হই এখনো থাকলে কয়া যাবে না? যদি আসে বসে থাক, আল্লাহ হেদায়াত নসিব করো। আমিন কয় না দেখছো? সব জায়গায় আসে আসে কোন এক জায়গায় কইছি ক হুজুর হেই যে বইছে, পরে আমার ওয়াজ শুনে গেডার ওরা ওরাই ওয়াজ লেগে পড়ছে, কথা কন হাসে না নাই? এই জন্যই বসে থাক, আল্লাহ হেদায়াত নসিব করো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মানে ভাইয়ের আমার, তাহলে আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি সুদ খাবে না, আল্লাহরে ভয় করনে ওয়ালা ব্যক্তি ঘুষ খাবে? না। আপনাদের এলাকার দেওয়ানি আছে না নাই? আছে। আপনাদের এলাকার দেওয়ানি ভালো, কিন্তু অন্য অন্য জায়গার দেওয়ানিরা সুদ ঘুষ খায় না নাই? কথাটা জোরে করে যা, তোমারটা দেখাইছে নাকি? খায়, আসলে খায়। আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি বেনামাজে থাকবো, কথা কয় না দেখছো? কথা কয় না? যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহরে ডরায়, এই মানুষটা বেনামাজি হয়ে থাকবো কি? আপনাদের এলাকায় বেনামাজি আছে? তো ও মুসলমান সব যদি কোন আছে, তাহলে শান্তি কেমন করে পাইবেন? কেমন করে পাইবেন? গড়ে গড়ে বেনামাজি, এক দুইটা বাড়ি এক দুইটা ঘর বাদ দা, প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজ। মা পড়লে বাবা পড়ে না, বাবা পড়লে মা পড়ে না, ছেলে পড়লে মেয়ে পড়ে না, মেয়ে পড়লে ছেলে পড়ে না, মোড়ার মোড় বেনামাজে আছে, এক দুইটা বাড়ি বাদ দা, আনালে প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজে আছে না নাই? তাহলে আছে যদি কেমন করে শান্তি দিব আল্লাহ? কোন তো দেখি কেমন করে ভয় করেন, এই কথাটা তো আপনি এমনি কোন ভয় করি ভয় করি। আজকে জুমার দিন গেছে না বাবা? ওই কথা কন গেছে না? আজকে যে জুমার দিন গেছে, যে মানুষটি মসজিদে হয়েছে, এই মানুষটি কি ফজরের টাইমে হয়েছিল? তো ফজরের টাইমে কি এরা এন্তেকাল হয়েছিল? কথা কয় না, এরা কি মরে গেছিল? গেছিল কই এরা? আটটাই নটাই যদি আপনি বিছনা শুয়ে থাকেন, কেমন করে আপনি শান্তি চান? আপনি তো একজন বেনামাজি, আটটায় নটায় তুই বিছনা ছুঁয়ে থাকে, তারপরে আবার রাস্তাটা ঘুরে মানুষের দেহায় দেহ ব্রাশ করে দাঁত মাঞ্জন করে, এইটাও একটা কারণ আছে রে বাবা, উড়াই যে উড়ে কেন আর দেহাই কেন? ওইটা দেহাই এই জন্য, রাস্তাটা ঘুরে আর দেহাই লোকজনরা চিনাকি করে, সবাই আমার চিনে রাহ, কেবলমাত্র গমের তুড়ছি আমি কত বড় খবিস, আমার কথা খারাপ হইতেছেন না? বাবা আপনার সাথে তো আমার কোনো লেনদেন নাই না, আছে ঝগড়া? সত্য কথা আমি বলতেছি, খারাপ পান না কেউ? তাহলে কেমন করে আপনি আজকে আটটায় নটায় ঘুমের থেকে ওঠেন? আচ্ছা আপনাদের এলাকায় ছাগল, ছাগলের পরে আরেকটা জাত হয় ওটারে কি কন? পাড়া কি কেড়া? আরে বেড়া না, ছাগলের বিপরীতটা পাড়া, পাড়া। হ্যাঁ পাড়া, যে মানুষটা আটটায় নটায় ঘুমের থেকে উঠলেন, আপনার বাড়ির মধ্যে আপনার গেদার পুত্রবধূ, আপনার পুত্রবধূ আছে না? তাহলে আপনি কেমন একটা মানুষ? আপনার তো শরম তাহার দরকার, আপনার তো লজ্জা তাহার দরকার, কারণ আপনার বাড়ির মধ্যে স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, আপনার পুত্রবধূ আছে, এরপরে আপনি আটটায় নটায় ঘুমের থেকে উঠেন, হ্যাঁ আপনার সামনে কিছু কয় না, কিন্তু লোকজনের কাছে কয় যে আমার ঘরের শ্বশুর হইলো ফাড়া। পাড়া মানে আটটায় নটায় ঘুমেতে উড়ে, এই আসস কে, এই আন্দাজ আসবে
তা আমার কথা না বলে বুঝে না, তারপরে আসে কি ভাই বুঝো? সম্মান ভাইরা খারাপ পান না। ও মুসলমান, খোদার কসম তুমি জেনে রাখো, যেই দিন জুমার মতন মানুষ ফজরের ওয়াক্তের মধ্যে হয়ে যাবে, মুসলমানের একটি নুম এলাইবার শক্তি জমিনের ভিতরে কোন মানুষ এখনো পয়দাই হয় নাই। সুবহানাল্লাহ, কি আপনার ঘরে গা কইবে? না না, ঘরে গা কোন সুবহানাল্লাহ, সিল্লা এখন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কে ওই ক্ষতি করতে পারবে না, কারণ আপনার আমার পক্ষে আছে কে? লবজে আল্লাহ, কিন্তু মুখটা ভই রাখুন, কে আছে? আল্লাহ। ডাকটাই তো কেমন লাগে, মজা লাগে না উমা? মজা লাগে না? কেমন মজা! আপনি ফইরা গেছেন দুকুফান যে ডেমল হেডা করেন, যেমন করে কি কয়, হুদা আল্লাহ না গো, আল্লাহ গো, আল্লাহ গো কো না, আল্লাহ গো, ও মায়া গো, ও বাবা গো, এই তিনটাই তো না? আপনাদের এলাকায় দেখি ও ভাবি গো কয় নাকি, আল্লাহ গো, ডাকটা একটা আদরের ডাক। এই জন্যই সম্মানে ভাইরা খারাপ পান না, কলজার টুকরা যুবক, ওয়াজ বাদ দেন, ওয়াজ জীবনে শুনছেন, ওয়াজ শোনার ফর্দা যদি আপনি ওয়াজ শুনে যদি ওয়াজ ওয়াশ মনে থাকবেন, ওয়াজ ভিতরের থেকে হওয়া লাগবে কি ওয়াশ, মানে আপনি পরিবর্তন হওয়া লাগবে, ইয়ার নাম হেন ওয়াশ। আর শুনলেন গেলেন, মজা লাগাইলেন, তাবারক দিল, খাইলেন, খাই যাইতেছেন আর কইতেছেন তাবারক, সুবিধা হয় নাই আগের বছরের মতন, কি লাভ হলো? এই জন্যই দুইটা পায়ে ধরি, আপনার আপনার পায়ে ধরি, পাও বাড়াই দেন, আমি হবিবুর রহমান বল বলি আপনার পায়ে ধরে যাই, আপনার 100 বার আপনার পায়ে ধরি, বাবা আপনি আল্লাহরে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, সত্য রাস্তায় চলেন, লাগে 1 টাকাই কামান, অসত্য রাস্তার মধ্যে 20 টাকা কামাইছে, আর সত্য রাস্তায় আপনি 1 টাকা কামাইছেন, 1 টাকার মধ্যে আমার আল্লাহ বরকত ঢালিয়া দিবে। আরো আসতে কোন মা বোনেরা শুনবো তো, সিল্লায়া কোন সুবহানাল্লাহ। সম্মানে ভাইরা আমার, ওই বাদাম খাও নাকি, কিছু খায় না, এটা বাদাম খাওয়ার জায়গা, খারাপ পাইতেছেন আমার কথা? বাবা খারাপ পান না, আমি সত্য কথা কিছু কই, শুনেন তো, আজকে আপনার আমার কপালটা এত খারাপ কেন? ও মুসলমান, তুমি এত আশরাফুল মখলুকাত, তুমি সর্বসেরা জাত, ও মানুষ তুমি ফেরেশতার থেকে দামি, সুবহানাল্লাহ কয় না দেখছো মানুষটি? আপনি আমি কি ফেরেশতার থেকে দামি? আর আজকে সেই মুসলমান বাবা লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা গাড়ে হাড়ে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান বেজ্জিত, এর কারণ মুসলমান মুসলমানের কাতারে নাই, মুসলমান মুসলমানের কাতারে নাই, মুসলমান আল্লাহরে ভয় করে না, মুসলমান সত্য রাস্তায় চলতে চায় না, মিথ্যা কথা বলতে বলতে মুখটাও নাফাক বানায় ফেলছে। এই জন্যই দুটা পায়ে ধরছি আপনার, ভাবা আল্লাহরে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, সত্য পথে চলেন, হাত তোলেন, আল্লাহ শিখাইয়া দিছে না, উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক আমি তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ কোন, আপনার খুশা দিলে পরে সুবহানাল্লাহ কোন, কা মিয়া সুন্দর মনতে আনা না, আসলে মনতে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গোতা দিলেই কবেন, আমাদের বাসায় কয় গোতা, আপনার ঘর বাসায় কি কয়, খোসা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ঠিক আছে তাহলে বনে। হ্যাঁ সম্মানে ভাইয়ের আমার, কলিজা টুকরা যুবক, সমাজের মধ্যে যুবক গুলি নামাজি হয়ে যাও, আল্লাহরে ভয় করো, ওই সমাজের ভিতরে আল্লাহ রহমত ডালিয়া দিবি, এর কারণ এই যৌবন কালটা কোন রাস্তা যে কাটাইছেন এটা হিসাব দেওয়া লাগবে, 100 তাফাও আল্লাহ আকবার বার দিব না আপনারে, এই যৌবনটা কোন রাস্তা কাটাইছেন
জাররা জাররা করে তন্ন তন্ন করে হিসাব দেওয়া লাগবে। এর কারণ উদাহরণ দেই, বাজারে গেছেন একজন মুরব্বি মানুষ, অন্যায় করছে, আপনি কি বলবেন? থাক মুরব্বি মানুষ বাদ দে, ছোট গেদা অন্যায় করছে, আপনি কি বলবেন? ছোট গেদা বাদ দে, বিশ পঁচিশ বছরের গেদা, বিশ পঁচিশ বছরের ছেলে অন্যায় করছে, আপনি কি করবেন? বাদ দে, কইবেন না কইবেন? রশিদা খুড়াত বান কথা কন না কেয়া কবেন, খুড়াত বান খুড়াত বান গেলা ওই গেদাই। তাহলে আপনি নিজেই সারেন না, আপনি নিজেই মাফ করেন না। আর আল্লাহ বলেন, বান্দারে এই যৌবন কালের হিসাব না দেওয়া পর্যন্ত তোকে আমি ছাড়বো না। এখন আমরা কি করছি বাবা, জীবন যৌবন সব শেষ করে দেয় এমন একটা টাইমে নামাজ ধরি যেই টাইমে আমার স্ত্রী আমাকে ভালো পায় না। খারাপ হইতেছেন নাকি আমার কথা? কলিজা টুকরা যুবক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবা ছিল। কান দুটারে খাড়া করে শোনো বাবা, কাজে ঘাসবে। জলিল কদর সাহাবা, একটা সময় উনার মাথার মধ্যে উড়ে লাদায় দিত, পায়খানা করে দিত, কোরআন মানল, আল্লাহর প্রতি ঈমান আনল, আমার আল্লাহ পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ এমন ভালোই বাসলো কোরআন মানার কারণে, হযরত ওমর কে আমার আল্লাহ আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। সরে বলছে আজকে এত দাম কোরআন মানার কারণে, আর আজকে মুসলমানের গড়ে গড়ে কোরআন পড়েও না, খুললেও দেয় না, ধইরেও দেয় না। কথা কন না কে আছে বাবা, বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত আছে? আরে বাবা সত্য করে কোন আছে? আগেকার মা বোনেরা বলে ফজরের টাইমে পড়তো, এখন আর মা বোনেরা পড়ে না, আটটায় নটায় ধুনুরা ঘুমেতেই উড়ে। কথা কন না কে ধনুরা আটটায় নটায় ঘুমের থেকে উড়ে, ছোটো ছোটো ফুলা ফান গেদা গেদি মক্তব্য যায় না, যদিও যা মা বা হ্যাঁ শুয়া এরা মক্তব্য যাইব, এরা আধা রাস্তাতে ঘুরিয়া হাইরা জানে যে আমার আম্মা আমার আব্বা আটটা নটায় ঘুমের থেকে উড়ে, ওই টাইমে ওরা ভাইয়া কয় চুড়ি গেছেই না। খালি হাসিয়ে দেন না যে কথাটি বুঝবার চেষ্টা করেন, হ্যাঁ 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 করেন কে খালি বলে বুঝলেন বলার মতো না, এমন পরিস্থিতি হয়েছে না? নাই কথা কন। সম্মানে ভাইয়ের আমার হযরত ওমর ফারুক এমন একজন জলিল কদর যুবক, এই কথাটা বলার কারণ তুমিও যুবক। হযরত ওমর ফারুক রাস্তা দিয়ে যদি চলতেন যাইতেন আসতেন ফিরতেন, এই কলজার টুকরা যুবক শুনে নাও, চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় উমর আছে না? নাই বাবা, উনি রাস্তা দিয়ে গেলে শয়তান জানা নাই, চল্লিশ দিন আগে গে বই তাহে ওইটার দরবার লাগে। তার মানে আমাদের এলাকায় উমরটা ঠিক আছে, বেনমাজি উমর, ডাক্স খা, ডাক্স ডাক্স ডাক শুনতাম আগে খা, ওহন বলে মারে নাকি ডাক্স বলে, নিজের দেয়া অর্ডার দিকে যদি চিন্তা না করে কেমন করে কি করব বাবা? জীবন যৌবন এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছে, হ্যাঁ ডাক্স খাইয়া এমন হয়েছে, তেরো চোদ্দ বছরের বয়স রাস্তার দাঁড়ায় রয়েছে, যেন তাও এখার রয়েছে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, কি ওয়াজ করব বাবা। হযরত ওমর এমন একজন সাহাবা, নামাজে দাঁড়াইছে মসজিদে নববী, আমার কথা বুঝেন তো না, নামাজে দাঁড়াইছে, ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, নামাজ শেষ করে হযরত ওমর জমিনের মধ্যে এমন ভাবে আঘাত করা শুরু করলো, জমিনের ডাক দিয়ে কই জমিন আমি ওমর নামাজে দাঁড়াইছি, কেন তুমি লল্লা? আমি ওমরের নামাজের দৃষ্টা বয়, আর তুমি কি জানো না এই জায়গায় যে বিশ্ব নবী শুয়ে আছে? সুবহানাল্লাহ, কন্যা দেখছ? এই যে থামলো, কিয়ামত তক মদিনায় আর ভূমিকম্প হবে না। আচ্ছা আমরা সারাডি মানুষের গে যদি মাটির গে লাগতে আই, লাগতে আই নাকি কজুর?
ভূমিকম্প থামবো না বেহেরি ঠ্যাং বাংবো কথা কয় না ঠ্যাং বাংবো না না মুসলমান জলিল কদর সাহাবা সংক্ষেপে একটা উদাহরণ দেই এই উদাহরণটার ভিতরে সমস্ত ওয়াস ঢুকে গেছে শিক্ষা যদি আপনি বুঝতে পারেন আর না বুঝলে সারা রাত ওয়াস করলে তো আপনি কিচ্ছু বুঝবেন না এই যে কান দুইটারে খাড়া করে ওয়াস শুনেন মা বোনের আমার ভাষা নাও বুঝতে পারে কথা কন না কে আপনি বুঝা যান আপনি ওয়াসটা শিক্ষা মস্ত করে ঘরে গিয়ে কইবেন ডালিং তোমার জন্য ওয়াস নিয়ে আসি কি ডালিং না কি কোন আপনাদের এলাকায় কি কয় জানি ডালিং কোন না সম্মান ভাইয়ের আমার এমন শহরের থেকে একটা যুবতী নারী বিশ্ব সুন্দরী প্রায় ছয়টা মাসের রাস্তা হাঁটিয়া হাঁটিয়া আসতেছে হাঁটিয়া হাঁটিয়া কর না আইটি আইটিয়া কর আইটি আইটিয়া ওয়াটার ফান ইজ অল কথা কিন্তু একটাই কার বগল আসতেছেন কার কাছে মসজিদে নববীর ইমাম ওই টাইমে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন আবার আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন হযরতে ওমর জোরে বলেন সুবহানাল্লাহ এমন শহর বহুত দূর বাবা ওই জায়গাতে ছয় মাসের রাস্তা হাঁটিয়া হাঁটিয়া হাইটে হাইটে আসতেছেন ওই যে হযরত উমরের লগে দেখা করার জন্য দুই তিনটা আলোচনা করে উনি চলে যাবেন কিন্তু জীবনে হযরত উমর ফারুক রে বাবা কোনোদিন দেখেন নাই কিন্তু নামটা শুনছে মদিনার প্রেসিডেন্ট হযরত উমর জলিল কদর একজন সাহাবা আর উনার বিচারা ছিল এমন উনার লগে কে ওই উল্টা পাল্টা যদি করত বডি থেকে মাথা এক সেকেন্ডে আলাদা হয়ে যেত মাথা বুঝছেন না কি কোন আপনারা কি কোন মাথা উল্টা ফাল্টা করলে মাথা এক সেকেন্ডে আলাদা উল্টা ফাল্টার কোনো আলাপই নেই এই জন্যই তামাম ভয় করছে শয়তানেও ভয় করছে মহিলারা আসতে 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 মসজিদে নববীর থেকে অল্প দূরে একটা পাহাড় আপনাদের দোয়া আল্লাহ আমার নিচে একবার দুইবার না এটা আমার মার দোয়া দেশবাসীদের দোয়া আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে আমি হবিবুর রহমানকে আমার আল্লাহ তিনবার করে আমার কাবা ঘর তওয়াফ করাইছে 2009 সালে হজে গেলাম এরপরে আবার আমার আল্লাহ আমারে দুইবার নিল আমার মাকে নিয়ে সহ জায়গাগুলি দেখে আসছি ইতিহাস বলার সময় হন নাই সংক্ষেপে দুই একটা কথা বলি তো মসজিদে নববীর থেকে অল্প দূরে দাঁড়ায় রয়েছে মহিলারা আসতে আসতে এমন একটা জায়গায় বাবা দাঁড়াইছে মসজিদে নববীর থেকে অল্প দূরে কিন্তু মহিলারা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার পর মদিনার রাস্তা গেছে বললা কোন দিকে যাইব পাহাড় 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 এহনো পাহাড় মহিলা মানুষ তো দাঁড়ায় রয়েছে মনে মনে ভাবছে সহালো কারো না কারো লোক দেখা হইব ওনারে জিগা মো রাস্তা দেখাই দিব ওই রাস্তা দেখে আমি হযরত উমরের সাথে সাক্ষাৎ করে চলে যাব কিন্তু জীবনে হযরত উমরের দেহে নাই এটা মনে রাখবেন যেমন আজকের থেকে 20-25 বছর আগে ধরেন আমাদের ভারতের রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রী কোন এলাকায় যদি না আসছে আমাদের এলাকায় জীবনে দেখছেন কেউ পাশের মানুষ দেখছে বোধহয় দেখছেন কোনোদিন আরে এখন ওটা মাত দেন এখন সোশ্যাল মিডিয়ার জামানা ইন্টারনেটের জামানা এখন আপনি কারে দেখ পারছেন মোবাইল ও মা গো আপনাদের এলাকায় যে ধুবড়ি যায় শুকুর আলী ওরও তো মোবাইল দেখা আর কারে লাগে তাই শুকুর আলীর মোবাইল দেখা যা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য মহিলাটা আসছে দাঁড়ায় রয়েছে আল্লাহর কি কুদরত হযরত উমর ফারুক বাবা কোন জায়গায় জানি একটা সফর করছে সফর সফরের থেকে আসতে আসতে ওই যে মহিলা মানুষটার যেন সন্ধ্যা হইছে হুবহু এই জায়গায় হযরত উমর ফারুকের সন্ধ্যা হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না হযরত উমর ফারুক ছায়া দেহে তাকায়া দেহে পাহাড়ের কিনারায় মহিলা দাঁড়ানো যে বেড়ারা শয়তানে ভয় করে ওর এলাকা একা একা মহিলা দাঁড়ায় তাহার কথা বাবা কথা কয় না দেখছ যে মস্ত বড় ডাকাত ওর বাইত ফট করে সূর্যা কথা কয় না কে যারে শয়তানে ভয় করে ওর এলাকাত মহিলা দাঁড়ায় তাহার কথা আল্লাহ আকবার হযরত উমরে তাকায়া দেহে পাহাড়ের গুরিত মহিলা মহিলাও তাকায়া দেহে একটা পুরুষ কিন্তু মানুষটা লাম্পা হযরত উমর ফারুক মানুষটা লাম্পা ছিল লাম্পা কন্যা কি কহ হযরত লাম্পা আর আমাদের এলাকায় লাম্পা হইলো দোষ লাম্পা হইলো দোষ বাপ মা আদর করে নাম রাখছে আব্দুর রহমান জীবনে ওর এই নামটা এটা হ্যাঁ না দেখলে কয় ওই লাম্পো হয় কথা কন্যা গা লাম্পো কনা কবিরা গুনা মনে রাখবেন কবিরা গুনা কামাই করলেন
আপনি লোম পুড়া হার কাটা আর এটারে কি কই জানি মা গো পুটটা না বাইটটা খাটো ওরে দেখলে কই খাটো তোর কাছে কেডা বেয়া দিব হে তে কোন না মন রাখবেন কইবেন না এই খাটো বানানি লোম পো বানানি কালা বানানি দলা বানানি সুন্দর বানানির মালিক কে আল্লাহ তাহলে আপনি কে কইয়া আপনি কে সাবধান বলবেন না বাবা এখন হযরত উমর আস্তেই করে মহিলার দিকে লক্ষ্য করে ভাইরা মা দাদারা আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন গো মা এ মা কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি বলো 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 মা গো সন্ধ্যা হয়ে গেছে রে মা এ মা একা একা দাঁড়ায় রইছো গো মা বলো বলো তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই ভয় নাই ভয় নাই মনিটর আর তো সাউন্ড দাও স্লাটি কো কমায় দাও একটু কমাও মনিটর সন্দ তোমার কি ভয় নাই মহিলা চিনতে পারে নাই তিনি যে উমর মহিলা তো আর জানে না যে এই মানুষটাই উমর জানে কি কথা কয় না আগে পরে দেখছে কি হযরত উমর বলছেন মা ভয় নাই একা একা দাঁড়ায় রছো মহিলা মানুষ এল হাল্লা খারে রছো বাসে যারে তলে ধরে উদাহরণ দিতাছে পাহাড়ের গুড়ি তাও একা ভয়ের কথা না আমাদের এলাকায় যদি ধরেন মাগরিবের নামাজের পরে যদি বাস হাজার কোনা বাস হাজার বাস হাজারের তলে যদি একটা মহিলা কারাইতে হয় আপনি কি করবেন ওরে আরে ভূত ভূত কইব মহিলা কারে ভূত কো আরো কমসে কম দশটা দশটা পুরুষে ফোন মারে কইব ক্যা হে আয়ো কথা কন না ক্যা ভূত ক্রিয়া তানি সব হয়ে গেছেন ভূত সত্যিকার ভূত কারে থাকলে ভূতে রেখে ধরব এত ফাজি হইছে যুবক ভূতে কইব আল্লাহ আমি কই আইলাম রে আসেন আবার সম্মানে ভাইরা আমার মহিলা ডাক দিয়া বলতেছেন প্রতীক প্রতীক মানে ভালো করে বুঝবেন প্রতীক আছে নাকি কোনো মানুষের যদি বাবা দেখেন আপনাদের এলাকায় হোক আমাদের এলাকায় হোক ও মুসলমান ওসি নাকি কোন লোক যদি আপনি পিছে থেকে যদি ডাক দেন যদি পিছনে থেকে আপনি ডাক দেন তাহলে কেমন করে দেন কথা কয় না বুঝছে না বোধ হয় পিছে থেকে ডাক দিলে ওসি নাকি একটা লোক দাঁড়ায় যেতেছে বা খারু রয়েছে যাইতেছে তারে ডাক দেন কিবা সাসা উদার না গো খারুন্ডের না গো ও ওড়া আগে লাগান বেড়া কথা কন আপনা ও সাসা না বা ও বেড়া ওবেডি এই যে ঠিক আছে ওবেডি ও সাসা নাকি আপনার ঘরে আনতে গেছিল না আপনার ঘরে এলাকাতে কয় নাকি ও আব্বা কথা কন না ও আব্বা ও বেডা তার মানে ও সাসা সাসা তুরি সীমানা লাশ এরপরে কেউ জানা মহিলা ডাক দিয়া বলতেছেন ও বেডা তার মানে অপতিক এই কথাটা বলার কারণ কান দুলেরা খাড়া করে উদাহরণ স্বরূপ বলছি বাবা মহিলার অন্তরের মধ্যে বিশ্বাস মহিলা ডাক দিয়া বললেন ও পতি কিসের ভয় কেন ভয় করব কাকে ভয় করব কেন ভয় করব যে জায়গায় দাঁড়ায় রয়েছি আপনি কি মহিলা কয় আপনি কি তার মানে ও বেড়া আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরত উমর মহিলা কই বড়া আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম যে উমর ভয় করতাম কারে আচ্ছা কার লগে কথা কয় না দেখছো কার লগে ক ধরেন বরপেটা রোড থানার ওসি আপনি ভিসের থেকে যদি ফিটের মধ্যে থাকা দেখুন ও ওসিকো ও ভাই ওসিকো
আচ্ছা পরে যদি উনার দিকে ছায়া দেখেন যে দুই তারা পরে আপনি কি ওসি কো কইবেন না ও আব্বা গো কইবেন দরের ঠেলা তো ইড়িয়ে দেব না জেবাড়ার বড়ির থেকে জেবাড়া বিচার করলে বড়ির থেকে মাথা আলাদা করে দেয় ওই বেড়ারা কই দেশের প্রেসিডেন্টের নাম উমর এন হযরত উমরে কো মারে আমার নাম আমার লগে কস এখন আমি যদি কই যে আমার নাম উমর মহিলা কইব লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কারণ আফত বিপদ মুসিবত আইলে কোন দোয়া পড়ে আপনাদের এলাকায় কোন দোয়া পড়ে আচ্ছা যদি এই দোয়া পড়তেছেন ঘরে টিংনি লগা উড়াইয়া পড়ে পড়ে আরো আরে পড়ে তো হুদা কুনতু জালিমিন তার মানে জেডি আছে হেডি নগা দরকার বললে স্ত্রীর কো আজান দে স্ত্রী কো আমি মহিলা কোলে মহিলা টহিলা নাই আজান দে মানুষ মানে এত উৎসারা হয়ে আছে আসে না বা কথা কর না কে হাসে না না হযরতে ওমর গোপন রাখলেন গোপন গোপন পরিচয়টা গোপন রাখছে উনি এই কথাটা বললেন না যে আমার নাম উমর আমাদের এলাকায় আপনাদের এলাকায় যদি এমন প্রশংসা কেউ করে সত্য করে কোন মুসলমান বিতরে রাখবো আদাটা কইবার আগে কইব হেডেই তো আমি সারা গালির পুত হেড হেড আগে কই দিব আরে আমি বাংলাদেশ এয়ারপোর্টে নামলাম জায়গা জায়গা গেলাম আমারে দূরে মুসাফা করে কহ হুজুর ভারত থেকে যে বুলবুলি আসার কথা ছিল সে কি আসছে এখন কোন আমার লগে মুসাফা করে আমার এই ক এখন আমি কি কইতারি আমি মুসাফির জোরে তকবীর দে আমি বুলবুলি জোরে তকবীর দে কয়া যাকে আর আমার তো পছন্দ করে না কারণ বুঝলাম করব এই যে চেয়ারের মধ্যে বসি দুইটা বালিশ দিছি ইয়ার পরে হিন্দা খালি হিন্দা খালি কথা কন না ক্যা হ্যাঁ আপনি কোন তো দিহি মানুষটা আমি এখানে কি কমো করার তো আর কিছু নাই আমার হিন্দা খালি তাই হিন্দা খালি তাই এইগুলি চেয়ারের মধ্যে কে বইতো জানুন হ্যাঁ বুঝছেন তো ওয়ারাবো একদম পুরা পেট যার বড় ও বইলে আবার শুবে আর পেট উলা একদম পেট বড় জাগর ওগর ফায়দাও আছে তো আপনি জানেন না তো ওরা দরের সিটকারি খুললা দরজার ধাক্কা দেওয়া লাগে না ফেট দা গোতা মারে খুললা যা কথা কন লাগে আসলে না ওরা দরজা ফেট দাই খুলে সম্মানে হ্যাঁ আমার আমার টাইম প্রায় শেষ হয়ে যেতেছে আর অল্প সময় আছে ভাই খারাপ পান না আপনারা ভাইরা আমার আবার ডাক দিয়া বলতেছেন এ মা হযরতে উমর আবার যখন ডাক দিয়া বলতেছেন ও মা শুনে নাও শুনে নাও রাত্র যদি একা একাই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া থা করে মা ভাইয়ের আমার হযরতে উমর আবার বলতেছেন মা গো একা একা যদি এই মজলিসের ভিতরে মা একা একা যদি পাহাড়ের কিনারায় তুমি দাঁড়ায় থাকো ও মা তোমার ইজ্জতের কথা আছে রে মা হযরত উমর কুমারে একা একা দাঁড়ায় থাকলে মা গো তোমার তো ইজ্জতের কথা আছে আল্লাহু আকবার মহিলা বসার থেকে দাঁড়ায় কইছে এই পথিক মহিলা হযরত উমর রে চিনে তোর না চিনলে তোর দমক দিল নলে এই পথিক কি কন কার ইজ্জতের কথা মনে হয় আপনার বাড়ি এলাকায় না হযরত উমর রে কই আপনার বাড়ি এলাকায় না কন কিন্তু চিনে কি কথা কোন চিনে কি মহিলা কো আপনার বাড়ি এই জায়গায় না কিসের ইজ্জত আমার মতন মহিলা একা নয় আমার মতন নারী আমার মতন মহিলা একা নয় একা নয় আমার মতন নারী মহিলা পঞ্চাশটা মহিলা যদি এই মদিনার জমিনের ভেতরে উলঙ্গ হইয়া রে উলঙ্গ অবস্থার মধ্যে যদি ঘোরাঘুরি করে মদিনার একটা যুবকে আমাদের দিকে ফিরিয়া তাকায়া দেখবে না কারণ এই দেশের যুবক গো আমার আল্লাহরে ভয় করে নারাই তাকবীর মহিলার বিশ্বাস দেখছেন মহিলা কি ক আমার মতন নারী একা নয় আমার মতন নারী পঞ্চাশটা নারী যদি এই মদিনার জমিনের মধ্যে উলঙ্গ হইয়াও ঘুরে মদিনার একটা যুবকে আমাদের দিকে তাকাইয়া থুয়ে ফেলাবে না কারণ এই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে
আচ্ছা আমাদের এলাকার যুবকের কি খবর? কথা কোন নাকি কি খবর? বেজাল আছে না না? আস্তে করে কোন কে আছে না না? মহিলাই ক উলঙ্গ হইয়া গুল্লাও একটা যুবকে দেখটা কি ভালাবে না বাবা? সেবো বলাবে না। আর আমাদের এলাকার মধ্যে দেখবেন গেদিরা যখন স্কুল যা সাড়ে নটা স্কুল যা কিছুগুলি গেদা দেখবেন এতিমের মতন ফিসি ফিসে ঘুরে এতিম সাথে কপাল ফোরা যুবক। তুমি কে গেদির এতিমের এতিমের মতন ফিসে ফিসে ঘুরো? তোমার গেদি লাগে স্ত্রী লাগে ঠিক আছে, তুমি স্ত্রী যদি লাগে আল্লাহর কাছে চাও নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে এমন একটা নারী দাও এমন একটা স্ত্রী দাও আবিদা সালিহা নেককার স্ত্রী দাও যে স্ত্রীটা বিয়া করার পরে আমার বাড়ি যাওয়ার পরে সমস্ত বাড়ির মানুষ যাতে নামাজি হয়ে যায়। আমার এমন একটা স্ত্রী দাও যে স্ত্রীটা বিয়া করার পরে আমি মানুষটা জান্নাত যাইতারি। এইটা দোয়া করতো না? এমন একটা বস্তু হে না ধৈর্য আন্য ডুহাইছে যেডি নমাজ পড়তো হেডি গুমরা হয়ে গেছে। কথা কর না কেয়া, হে জোরে কর না কেয়া, মানে কইতে যে তিন বছর চার বছর প্রেম প্রীতি কইরা আই লাভ ইউ কইয়া ঢাকিয়া ঢুকিয়া আন্য মা কো মাও কইতে পারে না বাবাও জানে না এত কষ্ট করে মা বাবা লেখাপড়া করাইছে এখন মাও জানে না বাবাও জানে না হে আন্না ঘরের মধ্যে লয়ে উঠতে পড়ছে মা বা হে জিগাইডা কেডা কই এডাই তো হেডিয়া এটা বলে হেডিয়া ভাই আসেন কে আইসা দেন আসিয়া দেন কলিজার টুকরা মার কলিজা তাগাত পরে বাবার কলিজা তাগাত পরে বাবা মা কি করবো কিছু করতেও পারে না করবার গেলে বাড়ির ভিড়া যাইব। কথা কর না কেয়া কইতে আইনে হ্যাঁ ডোহাই দিছে বাড়িত মাশাল্লাহ সাড্ডা মাস গেছে না সাড্ডা পাঁচটা ভাই জীবন ভর একসাথে খাইতেছে হ্যাঁ বাড়ি ডোহার লগে লগে মাশাল্লাহ সাইরোটা ভাই বেলেক। কথা কর না কে দেখছ অসুবিধা হইতেছে না? আর বাবা মারে দেখ পারিব না চারটা পাঁচটা বছর যে তুমি প্রেম প্রীতি করলা ভালোবাসা করলা মোহাব্বত করলা তোমার নামটা জিনার কাতারও গেছে না নাই জোরে কন। আপনি যে একজন গেদির লগে যায় আই লাভ ইউ কইলেন আঙ্গুলো ধরলেন এনু হেনু আগ্রম বাগ্রম যে করলেন আপনার নামটা জিনার কাতারও গেছে। তেমন ভাবে আপনি আগে জিনা মিনা কইরে আগ্রম বাগ্রম কইরে যখন বিয়া শাদি করবেন ওইগুলির ঘর থেকে বাসকান দিয়ে হুজুর হইব না না হুজুর হইব তো তো ওইগুলির ডাক্স খাইতো না তো খাইব কি এই কথা কোনো বলতো সত্য কইতেছি না নাই আপনি আল্লাহর কোন স্ত্রী লাগে আল্লাহর কাছে যান নামাজের মাধ্যম দিয়ে যান আল্লাহ আবিদা নারী দাও আল্লাহ টাকা দাও কি লাগে আমার আল্লাহর কাছে ছায়া দেহ আল্লাহ দেয় কিনা। এ মুসলমান শুনে নাও খারাপ পাইতেছেন আপনারা না? বাবা খারাপ পান না আমি সত্য কথাটাই কইতেছি। এ মুসলমান ভাইরা দিলে প্রাণে মনে ভালো করে কথা কলি বোঝার চেষ্টা করেন। আপনি যে বাবা তিনটা চারটা বছর যে ভালোবাসলেন ও মা বলে রাজারা শুনিয়া থাকেন আপনার শোনেন যদি কোনো গেদা আপনারে ভালোবাসতে চান আপনি ভালোবাসবেন না কারণ আপনি কেন ভালোবাসবেন কারণ আপনি মা গো জানেন না আপনার মতন মার গর্ভে থেকে বিশ্ব নবী তৈয়ার আপনার মতন মার গর্ভের থেকে আব্দুল কাদির জিলানি তৈয়ার আপনার মতন মার গর্ভের থেকে বাবা বাসকান্দি হুজুর তৈয়ার আপনি কেন ভালোবাসেন কেন ভালোবাসেন আপনি নারী জাত একদিন না একদিন আপনার নসিবে এমন স্বামী আমার আল্লাহ গটায়া দিবে যেই স্বামীর আঙ্গুল ধরে ধরে আপনি জান্নাতে যাইবে। আল্লাহর কাছে কোন আল্লাহর কাছে চান প্রত্যেকটা যুবক আল্লাহর কাছে চান চাইয়া দেখেন আল্লাহ দেয় না নাই চাইবে না নাই কথা কোন আল্লাহর কাছে চাইবে না নাই মুরব্বী মানুষ কয় চাইব আপনি আবার কোন কথা ধরে এর মধ্যে এক কেন কইলাম ওয়াজ করাইছি যে যুবকটির আতঙ্গাইছি যে কার কার স্ত্রী লাগে আতঙ্গ পরে দশ বারোটা মুরব্বী আতঙ্গাই বের পরে আমি কইলাম চাষা ক উঠতে গেছে হাত উঠতে পরে বলে হাত আর হাত যে উড়ে এটারও একটা কারণ আছে বাবা বিয়া না বেড়া একটা আলাদা জিনিস কথা কন না কে বেড়া একটা আলাদা জিনিস
এটা আদম আলাইহিস সালামের বিবি হাওয়া থেকে হিন্দি কে আইছে আর আমি হিন্দি লম্বা করবার যাই না উঠটা পরে উড়ুক অসুবিধা নাই উঠলে কি আর বিয়া করে লব 80 বছর 90 বছরের মুরব্বি নাতিনে খেয়াল করে দেমালি করে না না ও দাদা তোমার একটা বিয়া করাই দেই ওই টাইমে 80 90 বছরের মুরব্বি ইচ্ছা করলে কইতে পারে যে এক সর দেম মুহক তুই কি কস না আইসা দেখো এদিকে কাছে ডাকে না কো আমার টেন দিব তার মানে দিলে কো লইলে কথা কো না গা এটা একটা আলাদা চ্যাপ্টার হে দিগার যাইতে চাই না আমি ভাইরা মা দাদারা মা আরো ও মুসলমান শুনে নাও আকুল হব অনুরোধ তোমার পায়ে ধরি বাবা অনুরোধ করতেছি খারাপ পাবেন না যা সাইবার আছে কার কাছে চাইবেন নামাজের মাধ্যম দিয়েছেন নামাজ পড়েন আল্লাহর কাছে চান আল্লাহ শিখাইয়া দিয়েছেন ও দুউনি আস্তাজিব লাকুম আমার ডাক আমি তোর ডাকে সাড়া দিব নামাজের মাধ্যম দিয়া যেমন তুমি তোমার প্রেমিকার সাথে আলোচনা করো তোমার প্রেমিকারে তুমি ভালোবাসো যদি কোনো গহরা প্রেম যদি তোমার প্রেমিকার সাথে হয়ে যায় প্রেমিকা যদি তোমার সাথে গহরা প্রেম হয়ে যায় তখন কোন সময় মা বাবা কি করে মোবাইল নিয়ে বাবা এমন ভাবে আসার মারে মারে না নাই মোবাইল আসার মারে কি রে বাঙ্গালা না বাঙ্গালা বাঙ্গা কো ওহন মারতি না এটা তো কলা কথা কন্যা দেখছো তখন গেদা গেদি কি ক বাঙ্গোগা নাম্বার মস্ত ডাবল থ্রি ফোর ফাইভ কথা কন্যা কে নাম্বার বলে নুমো হস্ত অন্তর গীতায় রাখছে নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারি তুমি আমার সাথে একটু প্রেম করে যাও আমার সাথে একটু ভালোবাসা করো আমার সাথে তুমি একটু প্রেম করো টু ডাবল ফোর থ্রি ফোর টু মানে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আছে ফোর মানে জোহরের চার রাকাত ফরজ নামাজ আছে বাবা আবার ফোর মানে আসরের চার রাকাত ফরজ নামাজ আছে আবার থ্রি মানে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আছে আবার ফোর মানে ইশার চার রাকাত ফরজ নামাজ আছে এই পাঁচটা নম্বরে ডায়ন করো এই পাঁচটা নম্বরে যোগাযোগ করো আমি আল্লাহর সাথে বান্দারে তোর মেরাজ হয়ে যাবে এটা ডুব ডুব করে ডুব ডুব বুঝো কমাই দাও কানের মধ্যে ডুব ডুব করে কলজার তুরি কাফে মাইকের দিকে সায়ো ভাইয়ের আমাদের রামার এই পাঁচটা নাম্বারে ডায়াল করেন যোগাযোগ রাখেন যেটা প্রথম জীবনের মধ্যে পুরস্কার যেটা বাবা রিজিক মানুষে বাবা রিজিকের জন্য বাবা টাকার জন্য রিজিকের জন্য সব মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাতার গাম পায়ে ফালাই কিনা ওরা করুন যে ফালানো নাই এক নম্বর যেটা পুরস্কার নামাজ পড়েন এক নম্বর পুরস্কার আমার আল্লাহ রিজিকের অভাবটাই দূর কইরা দিবে নামাজ পড়েন আল্লাহর কাছে চান আল্লাহ দিব বাবা নামাজ পড়েন নামাজ পড়া ছাড়া যদি কোন ইমান ঠিক আছে মিশা কথা আপনার ইমান নাই নামাজের মাধ্যম দিয়ে ইমান নামাজ পড়েন পয়রা দেখেন আল্লাহ দেয় না নাই আলিম ওলামা ওয়াজ করলো খালি শুনলেন মানলেন না পয়রা দেখেন এই কলজার টুকরা যুবক নামাজটা পয়রা দেহ আল্লাহ দেয় না নাই আলিম ওলামা ওয়াজ করলো তুমি নামাজ পড়ো আরো কি হবে সমস্ত গুনাগুলির থেকে বাঁচাইয়া দিবে একমাত্র নামাজ আর আসতে কোন সুবহান আল্লাহ না 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 আমি তো কবরস্থান ওয়াজ করি আমি কবরস্থান ওয়াজ করতেছি সিল্লায় কোন সুবহান আল্লাহ এটা আমার কথা নয় এটা কোরআন শরীফের কথা পবিত্র কালাম আল্লাহর কালাম হাজা কালাম রব্বি সত্যিকার যেটা আল্লাহর কালাম সত্যিকার যেটা আল্লাহর বাণী এই কালাম আল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইন্না মানে নিশ্চয় বেশক নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি ফাহশাই খারাপি কাজ আছে সমস্ত খারাপির থেকে বাঁচায় রাখবে একমাত্র নামাজ মুসলমান আজকে নামাজ কায়েম করে না ভাইয়ের আমার নবীর একজন সাহাবা বাবা নামাজ পড়ছেন ইতিহাস লাম্পা হয় তা লাম্পার দিকে যায় না আমরা নামাজ পড়ি নামাজ কবুল হয় না নামাজ পড়লে আল্লাহ দেয় না কারণ সাহাবিরা নামাজ পড়ছে হে রে সাহাবিরা নামাজে দাঁড়াইছে নামাজ কায়েম করছে শরীরের থেকে তীর খুলে ফেলছে টের পায় না
শরীরের থেকে তীর খুললা নিছে টের পাইছে না আর আমরা যে নামাজে দাঁড়াই সত্য করে কন্ত দিয়ে আমরা নামাজ পড়লে আমাদের কাছে এই মশা আইবার বা মশা 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 কোনটা কি কোনিরা মশা আইতে পারে মাগো আতে এত সুরতে বসে আঙ্গুলের মাথাত খালি মশা একটা বসে এমন জোরে সর বসাইছে ওইডা যে লগেরটা যায় ওটা আতে তো বইলছে কপাল ফরমস ওই আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে এসি আছে কথা কোনে এসি আছে তো মসজিদের মধ্যে আপনি আইছেন 10 মিনিট লাইন গেছেগা ফেশার উঠতে পড়ছে মাথা লাইন গেছেগা গেছেইগা সুন্দর করে দাঁড়ায় রুকু সিজদা দি করেন 10 মিনিটে লাইন গেছেগা গেছেগা গেছেইগা আস্তে করে নমস্কার করেন না অনু দেখবেন কি করে একাতে নে অদার একাতে লুঙ্গি বাইরে বাড়ি কথা কোন বাড়ি না না আরেকবার যে বাড়ি দিছে লুঙ্গি খুলে গেছে যা এখন লুঙ্গি খুলে গেছে পাশের মানুষ আর সাইবার পা পাশের মানুষ একবার চাই আর উমাগো কে ক্যামেরা হে কথা কোন জানা না কোন তো দিহি কে ইয়াতানি বদ্ধ জই জান কে হ্যাঁ হেসার উঠে যা ইমাম সাহেব সূরা কেরাত লাম্পা করছে পাশের থেকে সিগন্যাল মারে জান্নাহ হুন্ন যদি দিয়াতে হ্যাঁ সর্বনাশ করছেন জান্নাহ হুন্ন যদি দিয়াতে হ্যাঁ পাশের থেকে সিগন্যাল মারে নামাজ ফাসিক আপনার নামাজ গেল যদি আপনি জান্নাহ হুন্ন দিয়াতে হ্যাঁ অধৈর্য হই যান কিয়া ফেশার উড়ে কিয়া আইবেন বেহের লাস্টে বারুইবান বেহের আগে আইবেন বেহের লাস্টে বারুইবান বেহের আগে নামাজের মতন নামাজ কায়েম করেন নামাজ পড়েন বাবা আল্লাহর কাছে চান চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না সুবহানাল্লাহ কর মসজিদ দাঁড়ায় দাঁড়ায় যদি উহের দিকে চাই কোন আগের মিস্ত্রির কাজ ভালো ছিল নামাজ আমাদের ধ্যানের কারণ আছে তো এখনো মসজিদ থেকে স্যান্ডেল দিই না গা এমন কোন ইতিহাস পাইছেন মসজিদের মধ্যে এমন কোন গায়ের মধ্যে ইতিহাস পাইছেন যে নতুন এক জোড়া স্যান্ডেল রাইখা ফুরান নিয়ে গেছে কথা কয় না দেখছো মনে ভুলে নতুন স্যান্ডেল রাইখা ফুরান লইয়া ঘরে গেছে গা এমন ইতিহাস আছে সব সময় খালি নতুন জায়গা পুরান তাহে আরে কিছুদিন আগে আমার জুতা ডিন লোক আমি ও যে তেনে মেগে দিয়ে জুতা নাই মনে মনে ভাবলাম 22 বছর কই ওয়াশ করলাম তে লোভ মুসলমান অন্তর থেকে লোভগুলি সরাইতে লাগবো লোভগুলি সরাইতে লাগবো বিশ্বাস করেন না আপনার মধ্যে 10টাতে ওই জায়গায় ফেলা এরা হেন তো এনতে ঘুরে গেটে হাড়া পাইবে মাশাআল্লাহ টেহা পাইবেন হ্যাঁ টেহা ফারাদা ধরব ফারাদা ধইরা মানুষ এবার দেখকে দেখকে এবার খাজ্জ 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 ঠেলে হু গেছে গা মুসলমান হাসুন না এই যে ওযু ঠান্ডার দিন আছে যদিও কেউ ওই ফজরের টাইমে আয়ে হাউজের পানি কত ঠান্ডা কলজার টুকরা যুবক নামাজগুলি জানলা আমরা কবুল করে না কারণ আছে তো অনেক ভালো করে কুলি লন মুহে সুন্দর করে দাঁত মাজ করে ভালো কোনো কুলি হ্যাঁ কথা কোন হাসে না না সাপ করে না ঠান্ডা তো মানে দো কি নামাজ পড়লো ভালো মতন মুখটাও সাফ করে না গেদারা নামাজ পড়ে না আর যারা গেদা আছেন মসজিদ নামাজ পড়েন না বাবা যারা আছেন এই মসজিদের ভিতরে বাবা হইলেন এক নম্বর আপনি দোষী 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 আপনার ছেলে কেন নামাজ পড়বে না আপনি কয়দিন মেহনত করছেন আপনি ঘরের দরজায় গিয়ে হেরে কয়দিন কইছেন 20-25 বছরের ছেলেরে যদি আপনি ঘরের দরজায় গিয়ে কন আব্বা আব্বা ওমর বাবা মাইনা সান সোনা এটাই তো নাকি ইয়া আল্লাহ না আপনার ঘরে এলাকা থাকে ঘরের দরজার মধ্যে গিয়ে কন নাকি ওই ফাটা কথা কন কি ক গেদা আব্বা আব্বা এমন করে যদি কোনো সন্তানরে ডাক দেন আব্বা বাবা মাইনা সান কোন ছেলে শুয়ে থাকবো কোন ছেলে এমন আদরে ডাক দিলে ছেলে উঠবো না নাই কিন্তু আপনি ডাক দেন না আপনার ছেলের জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন ফজরের নামাজ পড়াবেন আপনার মুহে বাবা মিষ্টি ডাক নাই ভালো ডাক নাই আদরের ডাক নাই যাও গেছেন আপনি ডাক দিতে আপনার মিহি বেমার উঠে গেছে ফেসার উঠে গেছে ঘরের দরজার মধ্যে লাগতিয়া উঠবি না গাইরে তো ইয়া কেয়া এমন করেন কেয়া এটা করেন কি আপনি আপনার মিজাজ এত খারাপ কেয়া আপনার ভাষা এত খারাপ কে আপনার মুহের মধ্যে এত ব্যবহার খারাপ কে
হ্যাঁ আপনি ব্যবহার জানেন তো আপনি জাহান্নামের আগুন থেকে আপনার ছেলেরে বাঁচাইছেন আপনি আপনার ছেলেরে বাঁচাইবেন আপনাকে মিজাজটা খারাপ করলেন কিন্তু আপনার ছেলে যখন কেরালাতে হ্যাঁ ঈদের কয়েকদিন আগে যখন আপনার টাকা 10,000 20,000 লাগে তখন যে আপনি একটা ফোন করেন হ্যালো আব্বা তুমি ঈদের মধ্যে না আইলে তো আমার ঈদ হইতো না আমার মুখ শুকায় যায় তোমার তো আওয়াজটা এরকম খারাপ হু দা টেহাডির লাগে তো করে টেহাডির লাগিয়া কথা কন না কে ওই টাইমে মিষ্টি মিষ্টি ডাক দেয় টাকার জন্য টাকার জন্য এত মিষ্টি ডাক কেন আয়ে জাহান্নামের আগুন থেকে ছেলেরে বাঁচাইবার জন্য মিষ্টির ডাক আসে না কবরে যায়া লন কত লম্বরের বাপ জিগাইব আপনার 15 বছরের গেদায় চুল কাটছে তেরিং বিরিং আপনি রাস্তাত পাইছেন ধরেন তো ভাবে ফাঁজাদা ফাঁজা কর না কি হুজুর রে ফাঁজা না এমন করে ধরেন ধরিয়া কুলন কুলের মতন লন নাকি কুলো তরলবের হবেন না এবার ধরেন আব্বা 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 কয়ে ডাক দেন কপাল একটা সোমা খান কায় কোন আমার আব্বা কি সুন্দর কাটিং সুন্দর কোন ও জানে দুই সাইডে ট্রেনের রাস্তা বানাইছে যে এরপরে আপনি যে সুন্দর কাটিং কইতাছেন সত্যটা কইতাছেন কি আপনি যখন কোন আমার আব্বা কি সুন্দর চুল কাটছে ছেলে জানে স্যার চুল কাটা তেরিং বিরিং হইছে ছেলে কো আব্বা আর জীবনে কাটতাম না আমি ভালো হইছি না এমন আদর করে না তো দেখকে এমন দেখে শয়তান মানে এমন ব্যবহার ছেলে কো আরো কাটবাম কথা কন ছেলে কো আরো কাটবাম কি করবা তখন কো আমার ছেলে আমার কথা মানে না আরে আপনি তো ব্যবহার খারাপ করলে খারাপ পান না বাবা আপনাকে আমি ওটা করছি কথা কোন খারাপ পাইতেছেন নাকি আপনি আপনার ছেলেরে ঘরের দরজার মধ্যে আপনি গেহারে খালি ডাক দিবেন আব্বা জান ও আমার আব্বা এমন ভাবে ডাক দিলে যদি ওই গেদা ব্যা করে আছে তাহলে কি স্ত্রী আছে না লগে এমন ডাক দিলে স্ত্রী এমন করে কুন না কুনি বুঝেন কুনি কুন কু এত বড় ছেলে রে আব্বা কয়ে এটা হ্যারবিস না ছুঁয়ে থাকে উঠ উড়ো কথা কোন আসে না ডাক দেন বাবা আপনার ছেলে নামাজ পড়বে আপনি ডাকটা সুন্দর করে দেন তো ব্যবহার বালা করেন খারাপ পাইছেন কথাটা কইছি যে ভাইয়ের আমার কারণ আছে বাবা আপনি তো জানেন না দাদারা আর ছেলে যারা আছো বাবা ডাকলে বাবার কথায় সাড়া দাও বাবাকে আদর করো বাবাকে মোহাব্বত করো কারণ আছে বাবা এ কলিজার টুকরা যুবক শুনে নাও প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন যুবক তুমি তো জানো না তোমার মতন কত যুবক রাস্তাঘাটে মারা যা তোমার মতন কত যুবক টাকের তোলে মারা যা অ্যাক্সিডেন্টে মারা যা কিন্তু বাবা মার দোয়া যদি কোনো যুবকের উপরে থাকে রাস্তাঘাটের আফদ বিপদের থেকে আমার আল্লাহ বাঁচায়া দিবে এই যে পালসার গাড়ি চালাও চালানা কথা কয় না দেখছো গাড়ি চালানের ভিতরে সব আছে যে হুজুর কিবা রাস্তায় হুজুর রিভাইছেন ধরেন সভাপতি হুজুরে একজন মুরব্বী গাড়িটা সুলু করেন আসসালামু আলাইকুম একটা সালাম দিয়া দেন 90টা নাকি আপনার আমল নামার মধ্যে হয়ে গেল আর যদি এমন স্পিডে দিছেন মাশাআল্লাহ রাস্তার যারা দাঁড়ায় রয়েছে ধুলি ধুলা কি করব হন তো করবার আপনার লাগবে না আবার এর মধ্যে ধুলি সরা না খবির যাইতেছে খবিস কথা কোন একটা খবিস নাম পাইলেন কি নাম পাইলেন খবিস আর যদি কোন যুবকের পাশে লেডিস হয়ে গেল তাহলে তো কিয়ামতের আলামত ইয়া আল্লাহ বড় ভাইয়ের হালিরে যদি পাশে উড়ে এলো ও মা গো বাইকের মাথা খারাপ হয়ে যা সম্মান ভাইরা খারাপ পান না আমার কথা যারা এই মজলিসে আছেন শ্বশুর আপনি যদি কোনোদিন আপনার ছেলের পুত্র বধূরে আপনার ছেলের বউ বউ কই তো ছেলের পুত্র বধূরে যদি আপনি কোনোদিন আপনার বাইকের পিছনে উড়াইয়া লয়ে গেছেন আপনার শরীরে যদি এমন টাচ হয়ে যাও আপনার নামটাও জিনার কাতারে যাবে না আরো আস্তে কোন নাউজুবিল্লাহ না না বাগে উড়াবেন জোরে কোন নাউজুবিল্লাহ আর বড় ভাইয়ের শালিরে বাগে লয়ে গেছেন ওই যুবক তোমার নামটাই জিনার কাতারে থাকবো এনি টাইম বড় ভাইয়ের হালিরে তুমি পিছে উড়াই লয়ে যাও হ্যাঁ যাই তো কোন দেবার যেটা গা তা গোতা বেশি কথা কন না গা কপাল ফোড়া যাবে এটা আমি একদিন নিজে দেখছি
নিজে আমার গাড়িরে ওভারটেক কইরা একটা যুবক পাশে লেডিস আমার গাড়িরে ওভারটেক কইরা আমার গাড়ির সামনে দা ধুলি উড়াইয়া এমন যাইতাছে তা আমার ড্রাইভারও তো এটা চ্যাংরা ড্রাইভার ইন্ডিকার ড্রাইভার চ্যাংরা ড্রাইভার না ও তো অ্যাক্সেলারেটর ফাড়া দিছে ওরে ফাস করব তা আমি দেখি ওরে ফাস করব আমার ড্রাইভারের মধ্যে থাপা দিলাম থাপা দা কইলাম বাবা রে তুই ওর লগে হইতি না তুই ওর লগে কোলাইতে পারবি না আমারে কো কিয়া আমি কইছি ওর গিয়ার আগে ফাসে মিলাইল ওর গিয়ার ফাসে গিয়ার বুঝছেন তো আমার ড্রাইভার আমার কথা বুঝছে না আমারে কো না হুজুর বাইকে ডাকে থাকে হ্যাঁ আমারে কো আগে থাকে আমি কইছি আড্ডা ফাসে আসেন যুবক এইগুলির থেকে সারো তুমি আল্লাহর কাছে চাও কারণ তুমি দামি এ মুসলমান শুনে নাও তোমার যদি দোয়া থাকে ভাইয়ারা রে দাদারা তোমার যদি ভিতরে মহাব্বত থাকে তুমি যদি বাবা কোনো বস্তু জানো না আলিমের কাছে বসো তুমি কোন বস্তু জানার দরকার আলিমের কাছে আসো তুমি প্রত্যেকটা কথা আলিমুল আমার কাছে বসো শিখো ভাইয়ার আমার দাদার আমার তুমিও একজন জান্নাতওয়ালা হইয়া যাইবা কারণ এই মজলিসের ভিতরে বহুত মানুষ আছেন বাবা মাদ্রাসা পড়ছেন না বহুত মানুষ আছেন আপনি জানেন না বহুত বস্তু আপনি শিখছেন না কারণ ঠিক আছে কিন্তু আপনি যদিও জানেন না এখন আপনি আলিমুল আমার পাশে বসুন আলিমুল আমার কাছ থেকে শিখুন আলিমুল আমার কাছ থেকে আপনি শিক্ষা করুন কোন বস্তু জানেন না আপনি শিক্ষা করুন আলহামদুলিল্লাহ আপনার হয়ে যাবে অথবা দাওয়াতি কাজ করেন অথবা তাবলিক মেহনত করেন ইনশাল্লাহ জান্নাতওয়ালা হয়ে যাবেন কারণ এই জান্নাতওয়ালা আপনার হওয়ার দরকার কারণ আছে রে বাবা কেমন করে আল্লাহ রাজি করবেন কেমন করে আল্লাহরে খুশি করবেন এই কমপ্লিট ইন্টারভিউ দেওয়া লাগবে কারণ আজকে আমি হবিবুর রহমান যদি বাবা কোরআন শরীফ পড়াটা না জানতাম আমি হবিবুর রহমান যদি কিছু না জানতাম আপনারা কি আমাকে এই জায়গায় আনতেন নাকি দাওয়াত দিতেন নাকি না 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 বাবা আপনারা তো আমাকে দাওয়াত দিতেন না নিশ্চয় আমি কোরআন শরীফটা পড়ার কারণে কোরআন শরীফটা জানার কারণে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন আজকে যদি সভাপতি হুজুর যদি কোরআন শরীফ পড়া না জানতো হাদিস মাসলা মাসাইল যদি না জানতো বাবা মসজিদের ইমাম রাখতো না আমার ভাই জানেরা ভাইয়ারা এই জন্য আল্লাহর কালামের দাম আছে গো প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর কালাম ঢোকাইয়া দেন আল্লাহর কালাম শিক্ষা করুন বাবা এ মুসলমান শোনো না তুমি কেন শিক্ষা করবে না তুমি তো জানো না তুমি তো জানো না বাবা এই দিনের জন্য এই দিনের জন্য এই কালিমার জন্য আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে মুসলমান তুমি তো জানো না এ ভাইয়ের আমার লাম্পা আলোচনা করব না লাম্পার দিকে আমি যাই না তবে একটু সামান্য দু একটা ইশারা দিয়ে আলোচনা শেষ করতেছি আজকে এই মজলিসের ভিতরে যত মানুষ আছেন বাবা প্রত্যেকটা মানুষ কোরআন শরীফ পড়া জানেন কি জোরে বলেন আরে বাবা জোরে বলেন জানেন কি কিন্তু এই যে না বললেন বাবা এটা লজ্জার বিষয় কারণ কেন জানেন না রে আপনি কোরআন শরীফ পড়া শিখুন কারণ আল্লাহর কালাম এমন একটা মধুর বাণী বাবা কালাম কোন মানুষে যদি কোরআন শরীফ পড়া না জানে তার অন্তরের মধ্যে সাপ বিচ্ছু বসবাস করে বাবা এই কথাটা শুনিয়া একটা মুরব্বী মানুষ কামতে কামতে পাগল হয়ে গেল তিনি মসজিদের আলমারের থেকে কোরআন শরীফ নামাইলেন কোরআন শরীফ হাতে নিলেন কোরআন শরীফ হাতে নিয়ে বাবা কোরআন শরীফ এমনভাবে বুকে লাগাইলেন আর কান্না শুরু করে দিল কোরআন শরীফের একটা করে পাতা উল্টাই আর ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ আমি কোরআন শরীফ পড়া জানি না তবে তো এটা তোমার বাণী এটা তোমার বাণী এটা তোমার বাণী কথাটা তো সত্য বলে তোমার বাণী তোমার বাণী তোমার বাণী বলতে 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 বাবা রাত্রির বেলা স্বপনে আমার আল্লাহ কোরআন শরীফের হাফিজ বানাইয়া দিয়েছে কারণ মাদ্রাসা যারা পড়েছেন পনেরো বছর দশ বছর বিশ বছর মাদ্রাসা যারা পড়ছে কত কষ্ট করে লেখাপড়া করছে বাবা জানেন না আর যারা পড়েন নাই আগের মাস্টর যারা আছে এরাও কষ্ট করছে আগের হুজুর যারা আছে এরা কষ্ট করছে আর এখন আর ছাত্ররা কষ্ট করা লাগে না কারণ মাদ্রাসা পড়ে মাদ্রাসার মধ্যে ভালো ভালো খানা হয় মাদ্রাসাতে ভালো ভালো খানা দেয় প্রত্যেকটা রাজ্যে সহায় করে এলাকাবাসী মানুষের সহায় করে ইয়ার পরেও ছাত্র হাফিজ হয় না ইয়ার পরেও ছাত্ররা ভালো করে পড়ে না ইয়ার পরেও বাবা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই ও মুসলমান রে শুনে নাও তোমার পায়ে ধরে হাতে ধরে কোরআন শরীফটা পড়া শিখো আর আল্লাহকে ভয় করো
পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো সত্য পথে এক টাকায় কামাও এর ভিতরে আমার আল্লাহ বরকত ঢালিয়া দিবে আর তুমি যতটুকু জানো দ্বীনের দাওয়াত দাও কারণ তুমি কেন দ্বীনের দাওয়াত দিবা না তোমার দেওয়া লাগবে বন্ধুগণ তুমি তো জানো না লম্বা আলোচনা হয়ে যায় সংক্ষেপে একটা উদাহরণ দেই প্রত্যেকটা মানুষ বিশ্বনবী আফজল নবী দয়ার নবী মায়ার নবী এমন একটা দামি নবী গো মায়ার নবী কামলি ওয়ালা কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেছিলেন তাইবের জমিনে ইতিহাস লম্বা বলবো না কালিমার দাওয়াত কেউই গ্রহণ যখন করল না নবী আমার ওনার পালক ছেলে যায়েদ কি নিয়ে রওনা হয়ে গেলেন যিনি বিশ্বনবী হযরতে যায়েদ কে লয়ে গেলেন রাস্তা দিয়ে আবার আসা শুরু করলো একদিন দুই দিন তিন দিন দাওয়াত দিল তিন দিনের মধ্যে বাবা কেউই কালিমা পড়লেন না জায়গাগুলির মধ্যে আপন চোখে দেখে আসলাম আমি দোয়া করব এই মজলিসের ভিতরে যারা আছেন যাদের টাকা নাই পয়সা না আর যাদের টাকা আছে পয়সা আছে ও রাব্বুল আলামিন ও দয়ার আল্লাহ প্রত্যেকটা মানুষে তুমি কাবা ঘর তপ করায়ো নবীর রওজা দেখায়ো বিশ্ব নবীর রওজা দেখায়ো আল্লাহ প্রত্যেকটা জায়গা আগুলি দেখায়ো রে বাবা কারণ কি ওই জায়গায় গেলে বুঝতে পারবেন আমরা কোথায় আরে মন কি সুন্দর জায়গা রে বাবা চোখের পানি রাখা যায় না কানতে কানতে আপনি পাগল হয়ে যাবেন এমন কান্দা আপনার আসবে চোখের পানি রাখতে পারবেন না কারণ এমন একটা জায়গা রে বাবা ইতিহাস যা পড়লেন আর ইতিহাস জানেন কিতাব পড়বেন কিতাবের পড়া পড়বেন কিতাব জানবেন আর বাস্তব গিয়া যখন জায়গা দেখবেন রে আর চোখের পানি রাখতে পারবেন না কারণ বিশ্বনবী যখন দাওয়াত দিলেন কালিমা পড়লেন না নবীজির কোনো অপরাধ নয় নবী আমার আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল ওই জায়গাটা দেখে আসছে বাবা যেই জায়গার মধ্যে নবীজিরে পাথর মারছিল বিনা অন্যায় বিনা দোষে পাথর মারতে মারতে একবার না দুইবার না তিনবার করে জমিনের মধ্যে নবীজিরে বেউস বানাইয়া দিয়েছে এ মুসলমান ভাইরা তিনবার করে যখন বেউস করে দিল নবীজির হুশ নায়িকা হয়ে গেল এই জমিনের ভিতরে আপনি বলেন তো আপনার ছেলেরে আপনি কতটুক ভালোবাসেন আপনার মেয়েরে ভালোবাসেন আপনার বাবারে ভালোবাসেন আপনার ধন আপনার সম্পত্তি আপনার বাবা আপনার মা আপনার টাকা আপনার পয়সা সবচেয়ে থেকে বেশি রে ভালোবাসতে হবে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবীরে বেউস করে দিলাম ইতিহাস লম্বা ইতিহাস সাল্লাম যখন নবী বেউস হয়ে গেল নবীজির বাবা এমন ভাবে টান দিয়ে বাবা কোলে নিলেন হযরতে যায়েদ দুটা হাত উপরে উঠায় দিল উপরের দিকে হযরতে যায়েদ টান দিলেন উপরের দিকে হাত উঠে বললেন আল্লাহ রে দরকার হলে আমি যায়েদ রে তুমি শেষ করে দাও দরকার হলে আমি যায়েদ থাকার দরকার নাই তবে তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহরে মাইরো না আল্লাহ ঘুরাইয়া দাও মার আমার নবীজির দুটি ঠোঁট লড়তেছেন বিশ্বনবীর এমন করে টান দিয়া যখন বসাইল নবীজির ডান হাতটা বাবা গালে লাগাইলেন প্রথম যিনি পাথর মারছিলেন আব্দুল্লাহ ইল নামে একটা যুবক ইতিহাস সারলাম নবীর হাতের মধ্যে বাবা রক্ত রে বিশ্বনবী রক্ত দেখে পিছনের দিকে মাথাটা ঘোরাইয়া বিশ্বনবী কাফির বেঈমানদেরকে কিছুই বললেন না যে জায়গা থেকে বাবা আঙ্গুরের ফল খাওয়াইছিল তার রস খাওয়াইছিল ওই বাগানটা ও এখনো আছে চোখে দেখে আসছি রে বাবা যে জায়গার মধ্যে নবীজির পাথর মারছে পাথর উপরের থেকে সারছে নবীর শরীরে পড়বে ওই পাথরটা এখন পর্যন্ত বাবা এমন অবস্থা এমন ডালু অবস্থার মধ্যে পাথরটা ডালু জায়গার মধ্যে লেগে রয়েছে মনে হয় এখনই পড়ে যাবে কিন্তু আমার আল্লাহ পাথরকে জমিনে আর পড়তে দেয় না নিজ চোখকে যখন দেখবেন কে আছেন এমন বাবারে চোখের পানি রাখতে পারবেন কি পারবেন না যে জায়গায় নবীজির বেহুশ করছে আপনি দেখবেন চোখের পানি রাখতে পারবেন না কেমন মায়ার নবী রে কেমন দয়ার নবী কত ধৈর্যের নবী আমার কেমন আদর্শবান নবী আমার পিছনের দিকে মাথাখানা গড়াইয়া বলতেছেন গালি দিলেন না কোনো ধমক দিলেন না খালি একটা কথা বললেন এ কাফির বেঈমানেরা
হে তাওবার যুবকেরা কেন আমারে মারলা কি অন্যায় তোমাদের আমি করছি গো কেন আমারে মারলা কেন আমাকে তোমরা মারলা তোমরা কি জানো না রে তোমরা কি জানো না আমি নবীর বাবা নাই মা না কেন আমারে মারলা বাবা নাই মা নাই বলে কান্না শুরু করে দিল কান্না এমন কান্না নবী আমার কান্দছে কেন কান্দে বাবা নাই মা নাই তবে একটা কথা এই জায়গাতে বোঝা যায় বাবা না থাকলে মা না থাকলে রে এই জমিনের ভিতরে বোঝা যায় তার মত নর এতিম কেউই হতে পারে না দুনিয়ার সারা মানুষ আপনার আদর করবে যতন করবে আপনার টাকা দেবে পয়সা দেবে আপনাকে যতন দেবে খাওয়াবে কিন্তু যার আপন বাবা নাই মা নাই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি বাবা বাবা বলে ডাকেন মা 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 বলে ডাকেন বলেন তো আপন বাবা আমার মতন জীবনে হবে কি কোনোদিনও হবে না রে বাবা এটা আমি নিজে ভুক্তভোগী আমি হাবিবুর রহমান আজকে আপনাদের সামনে আমি কথা বলি আর পাঁচ দশ মিনিটের ভিতর আমার বক্তব্য শেষ করব দোয়া করব চলে যাব রে বন্ধু আমি আজকে যে আপনাদের সামনে কথা বলি আমার কিছু অবদান নাই আমি বাবা তেমন ইলিম কালাম আমার ভিতরে নাই আমি যে একমাত্র আপনার সামনে কথা বলি রে এইটা একমাত্র আমার মা জননীর দোয়ার বরকতে ভালো আমি আলিম হতে পারলাম না লেখাপড়া ভালো করতে পারলাম না কিসের অভাব একমাত্র অভাব ছিল রে বাবা মাদ্রাসার মধ্যে আমার মা আমারে পড়তে দিছে মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কত কান্না কাঁদছি রে কিসের জন্য কান্নাম মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কাঁদছি কাঁদছি এই জন্যই রে বাবা রাস্তার দিকে তাকায় তাকায় রয়েছি কেউ আমারে নিতে আসে না কেউ আমারে দেখতেও আসে না কে আসবে রে বাবা ভাই বোন কিছুই আমার নাই ভাই নাই বোন নাই আপনাদের ভাই আছে আপনাদের বোন আছে চাষা আছে যারা আছে রে আমার কিন্তু ভাইও নাই বোনও নাই চাষা নাই একমাত্র একটা মা জননীর দুয়ার বরকতে আমি কথা বলি এক মাস দুই মাস তিন মাসের সন্তান গো আমি হাবিবুর রহমান বাবা এই তিন মাসের সন্তান রেখে আমার বাবা জমিনে থেকে চলে যায় তার মানে বাবা মারা গেল আমি আর বাবার স্বাদ বুঝতে পারলাম না মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমি হাবিবুর রহমান রে আমার আল্লাহ লেখা বাবা আমার ওয়াজ যুবক আমি করতে পারি না তুমি যুবক আমিও যুবক আজকে আমি কথা বলি রে একমাত্র আমার আল্লাহ আমারে কথা কই যদ্দেই পর দোয়া কিন্তু আমার মার তিলবার করে আমি কামাগর তওব করছি আমার আল্লাহ আমারে করাইছে দোয়া কিন্তু আমার মার বাংলাদেশ পর্যন্ত ঘরে 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 বাংলাদেশ পর্যন্ত কত ওয়াস আমি করি আমার আল্লাহ আমারে নেওয়া দোয়া কিন্তু আমার মার দুইটা মাদ্রাসার মহতাবে হিসাবে আমি কাজবত করি আমার আল্লাহ আমারে করাই দোয়া কিন্তু আমার মার কেন বলছি বন্ধুগণ ইতিহাস লম্বা বলার একটা মা জননী ছাড়া আমার আর কেউই জমিনের ভিতরে নাই কত মানুষ রে বাবা ডাকলাম রে আপন বাবার মতন লাগে না আজকের দিন পর্যন্ত আজকেও তো মা দুইবার কল করে জিগাইছে হাবিবুর রহমান জায়গা পাইছে এ যুবক বলেন তো আজকেও যে মা জিগাইছে হাবিবুর রহমান জায়গা পাইছো আপনারা বলেন তো যদি আজকে আমার বাবা থাকতো রে একবার হলেও তো আমার জিগাইতো হাবিবুর রহমান জায়গা পাইছে এই জন্যই বাবা আমার ওয়াস আমি করতে পারি না মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কাঁদছি ওইটা বেতার অতটুক বুঝি নাই বন্ধু রাস্তার দিকে তাকায় রইছি রে সব ছেলেরা চলে গেল আমার হুজুর আমার উস্তাদে আমারে বলে ও হাবিবুর রহমান যাও না কেন আমি বলছি হুজুর কেউ তো আসে না আমারে নিতে কেমন করে যায় আগের দিন চলে গেল পরের দিন মা
আমাকে নিতে আসলো, মাকে দেখে আমি জড়ায় ধরে আঞ্জা দিয়ে কান্না শুরু করে দিলাম। আমার মাকে আমি বললাম, মা সব ছেলেরা চলে গেল, আপনি কেন এখন আসছেন আমারে নিতে? আমার মা জড়ায় ধরে ধরে কাঁদছে আর বলছে, বাবা আমার কাছে পাঁচটা টাকাও নাই, তোমাকে আমি নিতে আসবো। আমি 32-33 কিলোমিটার হাঁটিয়া হাঁটিয়া আসছি, তোমাকে ভাইরা আমার এত কষ্ট করে আমি লেখাপড়া করছি, আজকে আমার মা জননীর দুয়ার বরকতে এই জায়গায় আমি কথা বলি। এই জন্যই বলি ভাইরা, যার মা নয় বাবা নয়, তুমি তোমার বাবা মার জন্য দোয়া করো, কারণ তোমার বাবা মা এমন একটা জিনিস, তোমার বাবা মা দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না।